আমি তোমাদের প্রিয় তুষার স্যার, আবারও তোমাদের সামনে লাভ ক্ষতির যে তোমাদের শেষ অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়টা নিয়ে। আমরা এর আগে পাঁচখানা অঙ্ক পাঁচখানা সরি পাঁচখানা চ্যাপ্টারের লাভ ক্ষতির অঙ্ক করিয়ে দিয়েছি, আজকে আমরা শেষ অধ্যায়টা করাবো এবং এখানে আমরা 10খানা প্রশ্ন এবং একটা হোমওয়ার্ক তোমাদের জন্য আমি প্রোভাইড করবো। স্টুডেন্টস অবশ্যই বলে রাখবো যে এই ক্লাসগুলো যেটা আমি করালাম না, সিকোয়েন্স ওয়াইজ পিডিএফগুলো কালেক্ট করে রাখো, পিডিএফগুলো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে। এই ক্লাস থেকে তোমরা 100% যতগুলো লাভ ক্ষতির অঙ্ক তোমাদের আপকামিং WP KP বলো বা ফুড SI যেখানেই বলো না কেন, অবশ্যই সেখান থেকে পেয়ে যাবে। আমাদের এই যে বইয়ের লিঙ্কটা রয়েছে, ফ্লিপকার্টে একটু প্রবলেম হয়েছে একটা সামান্য প্রবলেমের জন্য WP-র বইটা এখন হয়তো পাবে না তোমরা, অ্যামাজন বা তোমরা মেশোতে পেয়ে যাবে। দিন চার পাঁচের পর থেকে আউট অফ স্টক হয়ে যাওয়ার জন্য 4-5 দিন পর থেকে ফ্লিপকার্টে তোমরা পেয়ে যাবে। তো সমস্ত ক্লাসের লিঙ্ক, সমস্ত বইগুলো কেনার লিঙ্ক, যেটা আমাদের KP কনস্টেবল বলো, WP কনস্টেবল বলো বা তোমাদের GNMNM বলো, সমস্ত লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়াই রয়েছে, ঠিক আছে? তো আমরা এখন সময় নষ্ট না করে শুরু করব আজকের যে প্রথম প্রশ্নটি। প্রথম প্রশ্নটি আমাদের কি রয়েছে এক নজরে দেখে নেওয়া যাক। আমাদের এখানে যে প্রথম প্রশ্নটি রয়েছে সেটি কি রয়েছে দেখে নাও। বলেছে 250টি কলা বিক্রয় করে একজন ফল বিক্রেতা 50টি কলার বিক্রয় মূল্যের সমান লাভ করলে তার লাভের শতাংশ হতো। আমরা আগের দিনে যে অঙ্কগুলো করে দিয়েছিলাম না, ওই অঙ্কের মধ্যেও কিন্তু এই অঙ্কগুলো কিন্তু একদম সম্পূর্ণরূপে ছিল, ঠিক আছে? সমস্ত অঙ্ক ছিল। ঠান্ডা মাথায় একটা অঙ্কটা বুঝবে আমি এর আগের দিনও বলে দিয়েছিলাম কি, যখন আমরা 250টা কলা যদি আমি বিক্রি করি, এর মধ্যে 50টা কলা আমার লাভের কলা, তাই না? 50টা কলার বিক্রয় মূল্যের সমান তিনি লাভ করেছেন এবং তিনি বিক্রি করেছেন কতগুলো, 250টা কলা তিনি বিক্রি করেছেন। তাহলে 250টা কলা যখন বিক্রি করেন, এই 250-র মধ্যেই এই 50টা কলা ঢুকে আছে যেটা ওর লাভ। তার মানে কি, ও নিজের কাছ থেকে অ্যাকচুয়ালি নিজের পকেট থেকে কত টাকার কলা গেছিল, 200টা কলা। 200টা কলা তার নিজের কাছ থেকে গেল এবং তার উপরে তার লাভ কত হলো, 250টা। 250-র উপরে 50 লাভ হয়নি কিন্তু স্টুডেন্টস, এই জায়গাটাকে ঠান্ডা মাথায় বুঝবে। 250-র উপরে তোমাদের 50 লাভ হয়নি, 50 লাভ হয়েছে আমাদের 200-র উপরে, ঠিক আছে? তো এটাকে যখন আমরা পার্সেন্টেজ করব, তাহলে কত, গুণ 100 করব, তাহলে কত হলো, 4 4 পজিশন 100, তাহলে আমার লাভ কত হলো, 25%। দেখতে পেলে তোমরা কত সিম খালি কি দেখো স্টুডেন্টস, অনেকেই করবে কি নিচে 250 বসিয়ে দেবে, এটা হলে কিন্তু অঙ্কটাই তোমাদের ভুল হয়ে যাবে, ঠিক আছে? লাভটা এর মধ্যে ঢুকে আছে। তো আমার, আমি বারবার একটা কথা বলেছিলাম কি, আমার কাছ থেকে কতটা গেল তার উপরেই ভিত্তি করে তোমাদের লাভ বা ক্ষতি হয়ে থাকে। তো আমার কাছ থেকে গেল 200টা, তার উপরে লাভ 50টা, লাভ হলো আমাদের 25%, ঠিক আছে? পরবর্তী অঙ্ক তোমাদের এগিয়ে আছি, 52 নম্বর অঙ্ক। বলেছে কি, একজন ব্যক্তি প্রতি কেজি 75 টাকা দরে কিছু চাল কেনেন, এর মধ্যে 10% চাল নষ্ট হয়ে যায়, তাহলে 75 টাকা কেজি দরে চাল কিনছে, এর মধ্যে 10% 10% মানে 10% চাল নষ্ট হয়ে যায়, বাকি চাল কি দামে বিক্রয় করা উচিত যাতে সে 20% লাভ পাবে। এইবার গল্পটা হচ্ছে কি স্টুডেন্টস, দেখো 75-এর উপরে ও মানে লাভ, মানে দেখো 75 করে যদি কিনতো, কিনে যদি ওর গোটা চালটা ঠিকই থাকতো, তাহলে ওর উপরে 120 টাকার উপরে লাভ, মানে মোট লাভ কত 20%, তাহলে 100 টাকার উপরে 120 টাকা, মানে মাল যদি 100 টাকা কেনে 120 টাকা বেচবে, তো 75 টাকার উপরে সেটা হলো আমার বেরিয়ে। কিন্তু এখানে গল্পটা হলো ওর ভ্যালুয়েশন আর থাকলোই না, ওর ভ্যালুয়েশন কিন্তু আর 75 থাকলোই না, কেননা যে দামে ওই কিনেছে ওখানে 10% নষ্ট হয়ে গেছে। 10% যদি ওর ক্ষতি হয়, 10% ক্ষতি মানে কি, 100 উপরে 90, এটা হলো ক্ষতি। এইবার গল্পটা হচ্ছে ও যখন 75 টাকায় জিনিসটা কিনবে, তারপরে যদি ওর 10% ক্ষতি হয়, তাহলে কি হচ্ছে, ওর যে কেনা দামটা, এবার যদি কেনা দামেও বেচে তাহলেও লস হয়ে যাচ্ছে, তার মানে কি ওর কেনা দামটা অটোমেটিক্যালি বেড়ে গেল। ধরে নাও কথার কথা, 75 টাকায় ওই 4 কেজি কিনেছিল, সাপোজ কথার কথা, এখন 4 কেজির দাম 75 টাকা, কিন্তু ওর কাছে আগে মাল নষ্ট হয়ে গেছে, যেটা নষ্ট ওটা তো ফেলে দিল, তাহলে এখন কিন্তু আর 75 টাকার দাম থাকলো না ওর কাছে, মানে ওর কেনা দাম হিসেবে 75 টাকার দাম থাকলো না, তাহলে ওর কেনা দাম কত হয়ে যাবে আমার, ওর কেনা দাম কিন্তু বেশি হয়ে যাবে। তাহলে বেশি হলে কি হবে, বড়টা উপরে ছোটটার নিচে, যেটা আমার 10% লসের হিসেবে, 10% লস মানেই 100 উপরে 90। তো আমার ওর যেহেতু টাকাটা বেড়ে গেল, 4 কেজির দাম আমার বেড়ে গেল 75, সেখানে 4টা কিন্তু ধরে নিয়েছিলাম, এটা একবার কেউ মার্ক করবে না, যে ধরে নিয়েছিলাম, তো 75-এর উপরে দাম হয়ে গেল 100, নিচে চলে আসলো আমার 90। এইবার এটাকে কাটাকাটি করলে আমি কি পাবো, আমি ওর অ্যাকচুয়াল ক্রয় মূল্যটা পাবো, ওর কোনো ক্ষতি হয়ে যাওয়ার পরের, ক্ষতি হয়ে যাওয়ার পরের ক্রয় মূল্যটা আমি কত পেয়ে যাচ্ছি, আমি 100 নিচে 90। এইবার তারপরেও ওকে বিক্রি করতে হবে হচ্ছে কত,
20% লাভে, মানে এটা ওর ক্রয় মূল্য হলো দামটা বেড়ে যাওয়ার পর। এবার তার উপরে ওই কত লাভ করবে, 20% লাভ মানে 120 নিচে চলে আসলো 100। তাহলে আমার কত, 100 100 কেটে গেল, 0 0 কেটে গেল, 3 4 12, 3 3 9, 3 দিয়ে 3 পজিশন, 75, 4 পজিশন 100। অর্থাৎ 100% আমার হচ্ছে রাইট অ্যান্সার, সরি 100% তো থাকছে না, 100 টাকা থাকছে। তো 100 টাকা প্রতি কেজির দাম হয়ে যাচ্ছে, এবং এই অঙ্কটা তোমরা কিন্তু এবার WIP-র জন্য মোটামুটি কনফার্ম ধরে রাখতে পারো, এই লেভেলের কিন্তু অঙ্ক তোমরা এবছর পেতে চলেছে, ঠিক আছে। তো আপকামিং পরীক্ষাগুলোর জন্য এই যে প্রশ্নগুলো রয়েছে স্টুডেন্টস, এই প্রশ্নগুলো কিন্তু পরপর তোমরা পেতেই থাকবে। আর এই যে প্রশ্নগুলো রয়েছে আমাদের কিন্তু এই যে বইগুলো রয়েছে, সেটা WIP বলো, KP বলো, বা GNMNM এর বই, এত কঠিন নেই, এর থেকে অনেক ইজি রয়েছে, এই লেভেলের অঙ্কগুলো কিন্তু তোমরা পাবে, এবং এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। মাথায় রাখার বিষয় স্টুডেন্টস, অবশ্যই মনে রাখবে আমাদের আজকে যে অঙ্কগুলো আমরা করাচ্ছি তা কিন্তু সম্পূর্ণ রিপ্রেজেন্ট করছে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, যার হেড অফিস রয়েছে আমাদের বালুঘাট হেড অফিস, এবার গঙ্গারামপুর, তপন, মুনিয়াদপুর, কালেগঞ্জ, মালদার, মালদায়। বালুঘাট হেড অফিস আমাদের আবাসিক হেড অফিস, সেখানে আমাদের ছেলে মেয়ে উভয়েরই হোস্টেল ফেসিলিটিস রয়েছে, যার জন্য তোমরা এই যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, বা অন্যান্য ব্রাঞ্চের ইনফরমেশনের জন্য এই নাম্বারে তোমরা ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারো। আমরা দীর্ঘ 8 বছর ধরে SSC GD, GNMNM, WP, KP, ফুড এসআই ক্লার্কশিপ, SSC GD, RPF, কম্বাইন্ড সমস্ত প্রিপারেশন কিন্তু দিয়ে যাচ্ছি। আমরা এখানে ফেসিলিটিস এর মধ্যে সম্পূর্ণ প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টিচার, বই, স্টাডি মেটেরিয়ালস, মক টেস্ট, PDF দেওয়া হয়, OMR শীটে সপ্তাহে একদিন তোমাদের মক টেস্ট, অফলাইন ক্লাস, সেই ক্লাসে রেকর্ডেড ভার্সন, মাঠের ট্রেনার দ্বারা ট্রেনিং, আবাসিকের শিক্ষক, তোমাদের ইউটিউবের ফ্রি অ্যাপের মাধ্যমে ক্লাস, ইউটিউবের পেইড ক্লাস, আমাদের যে ছেলেদের থাকা খাওয়ার যে ফেসিলিটি সেটা 2800, মেয়েদের কত, 3100। এবারেও আমাদের যে কোর্স ফিস রয়েছে, কোর্স ফিসে তোমাদের 6 মাসের 8600, 1 বছর 13600, লাইফ টাইম 19600। এবার এর মধ্যে তোমরা খাতা কলম বাদে যা লাগবে চাকরি পর্যন্ত সবকিছু এখান থেকে প্রোভাইড করে দেওয়া হয়। 6 মাসের অনলাইনের বা 1 বছরের অনলাইন কোর্সও করতে পারো। অনলাইন পেইড কোর্সের মাত্র ফিস 990, 1500 রয়েছে। অনলাইনের জন্য 3 দিন ক্লাস, 4 থেকে 4.5 ঘন্টা ক্লাস, UPI নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারবে, ফ্রি ওয়াইফাই কানেকশন, AC ক্লাসরুম, সমস্ত ফেসিলিটিস কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। আমরা অঙ্ক করার ক্ষেত্রে প্রথম 2 অঙ্ক আমরা করে দিয়েছি, এবার আমরা চলে যাবো 3 নম্বর অঙ্কে, এবং এই PDFটা তোমরা সম্পূর্ণরূপে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যেটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। পরবর্তী অঙ্কটা কি রয়েছে এক নজরে দেখে নাও, পরবর্তী অঙ্কটা কি বলেছে, বলেছে একজন ব্যবসায়ী প্রকৃত মূল্যের চেয়ে 40% বেশি দরে পালক চিহ্নিত করে, মানে প্রকৃত মূল্য 100 টাকা হলে চিহ্নিত মূল্য কত, 140 টাকা, 15% ছাড় দেয়। ছাড় সবসময় কার উপরে হয় স্টুডেন্ট, ছাড় সবসময় হয় আমার MRP-র উপরে, তাহলে ছাড় দিলে কত হচ্ছে 15% ছাড়, মানে 100 টাকার মালের দাম কত হবে, 95 টাকা, তাহলে আলটিমেটলি কত হচ্ছে, 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে 7, 2 দিয়ে কাটলে 5, 5 19 95, হ্যাঁ 7 19 1 33, কত, 133 টাকা, বুঝছেন, তাহলে দাম কত হলো 133 টাকা, তাহলে তিনি কত শতাংশ লাভ করেছেন। তাহলে এক ব্যবসায় প্রকৃত মূল্যের চেয়ে 40% বেশি দরে পাওয়া চিহ্নিত করেছিল, তারপরে 100 টাকা মালটার দাম লিখে দিয়েছিল 140 টাকা, ঠিক আছে, এবং ওহো 15% ছাড়, ওহো সরি ফ্রেন্ডস 15% ছাড় বলেছে না, আমি এখানে 85 হবে, তো 95 দিয়ে দিয়েছি, 0 0 দুই দিয়ে কাটলে হচ্ছে তোমার 5 দিয়ে 2, সরি 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে কত হবে 5 17 85, তাহলে কত হচ্ছে আমার 119 টাকা, তাহলে আমার হচ্ছে টোটাল আমার এখানে লাভ কত হচ্ছে, 100 টাকার মালের দাম কত হচ্ছে 119 টাকা, মানে কত পার্সেন্ট লাভ আমার, 19% আমার হ্যাঁ লাভ, এখানে ফট করে 85 ধরে নিয়েছিলাম 5% মনে করে, যাই হোক 5% না 15% হবে, 15% হলে 85, আর যদি 5% হতো 95, যদি 5% ছাড় বলতে এখানে তাহলে 133 হতো উত্তর, মানে 33% লাভ, আর যেহেতু আমার এখানে 15% বলেছে তো সেই কারণে আমার হচ্ছে 119 টাকা, মানে 100 টাকার উপরে 119, মানে আমার হচ্ছে 19% লাভ হবে এখানকার সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 55 নম্বর, একটি আইটেমের চিহ্নিত মূল্যের উপর 20% ছাড় দিলে এর বিক্রয় মূল্য হয়ে যায় 24, যখন চিহ্নিত মূল্যে 30% ছাড় দেওয়া হয় তখন বিক্রয় মূল্য কত হবে। একটা আইটেমের যে চিহ্নিত মূল্য তার উপরে ছাড় দিলে, মানে ধরো না চিহ্নিত মূল্য লেখা আছে 100 টাকা, ছাড় দিলেও 20%, মানে দাম হয়ে যাবে কত, 80 টাকা, তাহলে 80 টাকার তাহলে তার বিক্রয় মূল্য কত হয়, 24 টাকা, অ্যাকচুয়ালি কত, 24 টাকা, আর আমার পার্সেন্টেজে কত হলো, 80 টাকা, তাহলে আমরা এইটুকু 100% বলতে পারি যে 24 মানেই 80, তাই না, 24 মানেই 80, তাহলে আমি 100-এর ভ্যালুটা বের করি, অ্যাকচুয়াল MRP কত ছিল, তাহলে অ্যাকচুয়াল MRP যেটা বের করতে হবে সেটা উপরে, এবং যার যে দুটো একই থাকবে সেটা চলে আসবে নিচে, 0 0 3 8 24, 3 10 30, মানে কত ছিল দাম আমার, 30 টাকা,
মানে এমআরপি কত লেখা ছিল 30 টাকা, বিক্রি করলো কত টাকায়? 24 টাকায়। যখন চিহ্নিত মূল্যে 30% ছাড় দেওয়া হয় তখন এর বিক্রয় মূল্য কত হবে? তাহলে 30 টাকার মূল্যের উপরে যদি 30% দাম ছাড় দেওয়া হয় তাহলে কত হবে? 70 টাকা হয়ে যাবে, 0000 কেটে গেল, অ্যাকচুয়াল দাম কত হবে? 21 টাকা। অপশন বি হবে এটা রাইট অ্যান্সার। তোমরা এবছরের কেপি কনস্টেবল বলো, ডাব্লিউপি কনস্টেবল বলো, এসএসসি জিডি বলো, আরপিএফ বলো, সমস্ত আমাদের যে বইগুলো রয়েছে, যে বইগুলো থেকে আমাদের প্রশ্নগুলো নেওয়া হয়েছে, এগুলো তো সব আমাদের বুকসের প্রস্তুত। তো এগুলো কিন্তু পরীক্ষা এবারকার জন্য কতটা ইম্পর্টেন্ট তোমরা কিন্তু মান দেখলেই আশা করে বুঝতে পারছো। তো এই পরীক্ষা যা দিতে যাবে স্টুডেন্টস, তোমরা পরপর কিন্তু এই অঙ্কগুলো পেয়ে যাবে, এটা তোমাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি। নেক্সট অঙ্ক কি রয়েছে? একজন দোকানদার প্রতিটি আইটেমে 10% ছাড় দেওয়ার দাবি করে। মানে একজন দোকানদার কি বলছে যে আমি 100 টাকার মাল যদি নেন আপনি, আমি 10 টাকা ছাড় দেবো, কিন্তু তিনি প্রতিটি আইটেমে 20% বাড়িয়ে দেয়। কিন্তু তিনি প্রতিটি আইটেমের ক্ষেত্রে আবার 20% দাম বাড়িয়ে দিয়েছে, তিনি কত পার্সেন্ট লাভ বা লস করেছে? এটা একদম সিম্পল অঙ্ক, এটা আমার এত কিছু করার কোনো প্রয়োজনই পড়বে না। ছাড় দেওয়া মানে কি? দোকানদারের লস। আর দাম বাড়িয়ে দেওয়া মানে কি? দোকানদারের লাভ। প্রোডাক্ট কয়টা? একটাই প্রোডাক্ট। তাহলে একটা প্রোডাক্টের উপরে এক জায়গায় ছাড় দিচ্ছে, এক জায়গায় লাভ করছে। তাহলে একই প্রোডাক্টের উপর যদি একবার লাভ এবং একবার লস হয়, এই ধরনের অঙ্কের সূত্রটা কি? A+B A×B/100, যেখানে লাভ সেটা প্লাস, যেটা লস সেটা মাইনাস। তাহলে +20 -10, এটা সূত্রের প্লাস, +20 × -10, নিচে চলে আসলো 100। তাহলে এখানে কত হচ্ছে? 10 + 10, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, 0000 কেটে গেল 2। অর্থাৎ ফাইনালি কত হলো? 8% লাভ। অর্থাৎ আমার রাইট অ্যান্সার কি হবে? অপশন বি। মানে লোকটার ফাইনালি তিনি কত পার্সেন্ট লাভ করবেন? 8% তিনি কিন্তু লাভ করবেন, ঠিক আছে। এবং এই অঙ্কের এই যে সূত্রটা রয়েছে, এটা আমাদের ফেমাস সূত্র, যেটা তোমরা 100% প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু কমন পাবেই পাবে, এবং এই ধরনের অঙ্ক কমন পাওয়াই যায়, ঠিক আছে। পরপর এতে আসতেই থাকে, তো এটা নিয়ে কোনো অসুবিধার ব্যাপার নেই। নেক্সট কোশ্চেন কি আছে দেখে নাও। বলে 57 নম্বর প্রশ্ন বলেছে, একটি ঘড়ির চিহ্নিত মূল্যের উপরে 10% ছাড় পাওয়ার পরে ঘড়িটি দাম হয়ে যায় 1080 টাকা। মানে 1080টা দাম হয়ে যায় কখন? 10% ছাড় দেওয়ার পর। মানে 100 টাকার ভ্যালুয়েশনের ঘড়ি বিক্রি করেছে 90 টাকায়। ছাড় না দিলে দোকানদার 20% লাভ পেত। যদি ও ছাড় না দিত, কথার কথা কোনো ছাড়ই দেয়নি, তাহলে কি হতো? 20% লাভ পেত। দেখো স্টুডেন্টস, লাভ কিভাবে আমাদের চিহ্নিত হয়ে আগে সেই জিনিসটা বুঝবে। সবার আগে দেখে নাও যে আমার এখানে, এখানে দেখো একটা জিনিস আগে বোঝো, যে আমার এখানে ঘড়িটির দাম হলো তোমার কত? 1080 টাকা, ঠিক আছে। এটা গেল ঘড়িটির দাম, মানে যে এমআরপি রয়েছে, এমআরপি থেকে যখন 10% কমালাম তখন এটা ঘড়িটির দাম। তো সবার আগে আমার এমআরপিটা বের করে নাও। এমআরপি কত হবে আমার? উপরে 100, যেটা একই আছে সেটা নিচে পাঠিয়ে দেবো, 0000 1 2, 100, মানে 1200 টাকা ছিল ঘড়িটার এমআরপি। এবার বলছে যদি ও ছাড় না দিত, মানে 1200 টাকাতেই ঘড়িটা বিক্রি করে দিত, তাহলে তার লাভ কত হতো? 20%। মানে 20% লাভ মানে কি? 100 টাকা কেনা জিনিসের দাম 120 টাকা, ঠিক আছে। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত হতো? আমার ঘড়িটার ক্রয় মূল্য কত হচ্ছে? 1200, আর এখানে ক্রয় মূল্য কত হচ্ছে? 120। তো এটাকেও 1200 করে দাও, কত দিয়ে গুণ করবো? 10 দিয়ে, আর এটাকেও গুণ করবো 10 দিয়ে। তাহলে ঘড়িটার ক্রয় মূল্য কত হচ্ছে? 1000 টাকা। তখনই আমার ঘড়িটার বিক্রয় মূল্য হচ্ছে 1200 টাকা, মিলে গেল যেহেতু। তো আমার এখানকার রাইট অ্যান্সার কি হবে? 1000 টাকা। ঘড়িটা সে কত টাকায় কিনেছিল? 1000 টাকায় কিনেছিল, এবং বিক্রি করেছে কত টাকায়? 1200 টাকায় সে ঘড়িটা বিক্রি করেছে। ওকে, কতটা ইন্টারেস্টিং অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। আমরা কিন্তু শুধু ইন্টারেস্টিং অঙ্কগুলো ক্লিয়ার করাচ্ছি, এবং এই লেভেলের অঙ্কগুলো কিন্তু বারবার বলছি স্টুডেন্টস করতেই হবে, যাতে করে তোমরা নিজেদের পরীক্ষাতে হলে গিয়ে সবকিছু কমন পেয়ে যাও। নেক্সট কোশ্চেন কি বলেছে স্টুডেন্টস? বলেছে চিনির দাম 375 টাকা কমে গেলে এক ব্যক্তি 544 টাকায় 3 কেজি বেশি চিনি কিনতে পারে। যখন আছে দেখো, একটা লোক আমি ধরে নাও দোকানে গেলাম 544 টাকা নিয়ে, এবার আমি গিয়ে দোকানদার আমাকে বলল কি যে দাদা চিনির দাম কত? ৩৭৫ টাকা কমে গেলে, মানে এটা তাই বুঝলাম যে 375 টাকা কিসের উপরে কমবে? প্রতি কেজিতে কমছে না? টোটাল কতটা চিনি কিনতে গেছিল, মানে 3 কেজি বেশি চিনি নিতে পারে? আচ্ছা, আমি এই অঙ্কটা এটাতেই করি, যাই হোক একটু গন্ডগোল মনে হলো। আমি দেখি এই যেটা লেখা আছে সেটার উপরে কি দাঁড়াচ্ছে দেখি। ওকে, 544 টাকা আমি নিয়ে গেলাম, বললো দাদা 544 টাকা আপনার লাগবে না, 375 টাকা আপনি যে চিনি পেতো, সে 1 কেজি পাক 2 কেজি পাক যে চিনি পেতো, ঠিক আছে, আপনি 2 কেজি ধরে নিন চিনি নিয়ে যাবেন, নিয়ে যান,
কিন্তু আপনি এখান 544 টাকা থেকে 375 টাকা আপনি রিটার্ন পেয়ে যাবেন, বা যেটাই হোক লেস করে একটা রিটার্ন আপনি পেয়ে যাবেন। তখন যখন 375 টাকা, এইভাবে 375 টাকাও আমাকে রিটার্ন দিচ্ছে, তাহলে দাদা আপনাকে 375 টাকা দিতে হবে না, তার বদলে আপনি আমাকে চিনি দিয়ে দিন। ওই লোক কি করলো, 544 টাকা নিয়ে নিল, নিয়ে 375 টাকার বদলে 3 কেজি আমাকে চিনি দিয়ে দিল, 3 কেজি চিনি আমাকে দিয়ে দিল 375 টাকার বদলে। তাহলে মানে কি, বর্তমানে চিনির দাম কত প্রতি কেজির দাম, তাহলে 375 ভাগ 3, তাহলে কত হচ্ছে, 3 × 3 = 3, 3×3 = 75, মানে বর্তমানে প্রতি কেজির দাম কত হচ্ছে, 125 টাকা। দেখছো এখানে কিন্তু 125 টাকা নেই, আমি সেটাই বলছিলাম, হয়তো বা এই জায়গাটাতে কিছু একটা গন্ডগোল আছে, কারণ এত তো কমার কথা না, এটা আই থিঙ্ক 3.75 হতে পারে, 3.75 টাকা প্রতি কেজিতে কমছে, ঠিক আছে। তো যাই হোক, আমার প্রতি কেজির দাম কত হবে, 300, 125 টাকা, এটা হলো প্রতি কেজির দাম। এই অবধি অঙ্কটা বের করা পসিবল, এর থেকে বেশি না, কারণ এই জায়গাটা ডিজিটে কোনো কিছু একটা গন্ডগোল আছে। তো ঠিক আছে স্টুডেন্টস, যখন এখানে গন্ডগোল আছে তো এই অঙ্কটা আমি স্কিপ করে যাচ্ছি। দেখো এই অঙ্কটাও ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা যদি ঠিকঠাক দেওয়া থাকতো এখানে তাহলে হয়তো করাতে পারতাম, দেখি নেক্সট অঙ্কে আসে কিনা, এই অঙ্কটা হয়তো কোনো জায়গায় মিস্টেক হয়েছে রিডিংয়ে। একজন ব্যবসায়ী তার পণ্যগুলিকে তার মূল্যের চেয়ে 25% বেশি দামে চিহ্নিত করেন, মানে 100 টাকার মাল ও লিখে রাখছে 125 টাকা, এবং নগর দত্ত প্রদানে 8% ছাড় দেয়, তাহলে ও ছাড় দিচ্ছে কত, 8 টাকা ছাড় দিচ্ছে, কত টাকার উপরে, 100 টাকার উপরে। তাহলে ফাইনালি ছাড় 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 5 দিয়ে 25 দিয়ে কেটে নি, 25 দিয়ে 4, 25 দিয়ে 5, 2, মানে ও 10 টাকা ছাড় দিয়েছে, 10 টাকা ছাড় দেওয়া মানে কি, 125 টাকার মাল বিক্রি করছে কত, 115 টাকায়, তাহলে তিনি কত শতাংশ করে লাভ খুঁজে করছেন। তো 100 টাকার মালের উপরে 115 টাকা লাভ, মানে সিম্পল অঙ্ক, 15% লাভ। আগের অঙ্কটা স্টুডেন্টস ইম্পর্টেন্ট ছিল, হ্যাঁ কোনো কারণবশত ওটা ডিজিটে গণ্ডগোলের জন্য আমি অঙ্ক করিয়ে দেবো, কোনো না কোনো অঙ্কের মধ্যে আমি ঠিক করিয়ে দেবো, ওকে, দেখি আছে কি না আগে দেখে নিই একবার, না থাকলে ওটা করিয়ে দিতে হবে, আমি নেক্সট ডেটে অন্য কোনো অঙ্কের মধ্যে ওটা করিয়ে দেবো, ওই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একজন দোকানদার তার পণ্যের মূল্যের চেয়ে 20% বেশি চিহ্নিত করে, মানে 100 টাকার আবার প্রোডাক্ট আছে, ও 100 টাকা দাম লিখে যাচ্ছে, তিনি পণ্যের 3/4 চিহ্নিত মূল্যে এবং অবশিষ্ট মূল্য, মানে ও 1/3, মানে এটার 3/4, মানে কত হচ্ছে, 4 × 3 = 0, মানে 90 টাকার মাল 90 টাকাতেই বিক্রি করছে, বাকি যে 30 টাকার মাল পড়ে থাকলো সেটা কি করছে, 50% বিক্রি করে, মানে 30 টাকার অর্ধেক দাম নেয়, মানে 30 টাকার মানে দাম নেয় কত টাকা, 15 টাকা, ঠিক আছে। তাহলে সর্বমোট ও কত টাকায় বিক্রি করছে, 90 আর 15 কত হচ্ছে, 105 টাকায়, তাহলে বলছে তার লেনদেনে কত শতাংশ লাভ হলো, তাহলে 100-এর উপরে ফাইনালি দাম হলো 105 টাকা, মানে সিম্পল কত, 5% তার লাভ হয়েছে, অর্থাৎ অপশন সি হলো এখানকার রাইট আনসার, ঠিক আছে। তো আমাদের আজকের যে অঙ্কগুলো এটা হলো আমাদের কমপ্লিট, একটা অঙ্ক একটু গন্ডগোল ছিল, এবং এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা তোমাদের জন্য আজকে থাকছে হোমওয়ার্ক। তো এই অঙ্কটা তোমরা আমাদেরকে উত্তর জানাবে, প্রশ্নটা কি আছে, একজন চিহ্নিত মূল্যের উপরে 12% ছাড় দেয়, ক্রয় মূল্যের চেয়ে কত শতাংশ বেশি তার পণ্যের বিক্রয় মূল্য চিহ্নিত করা উচিত যাতে সে 10% লাভ পেতে পারে, অপশন রয়েছে 25%, 30%, 20%, 25%। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের যে আমাদের ক্লাসটা ছিল, আজকের ক্লাসটা হলো এতটাই, পরবর্তী যে এই যে ক্লাসের আগের পার্টগুলো যারা কমপ্লিট করেনি অবশ্যই ডিসক্রিপশন বক্স নিয়ে গিয়ে কিন্তু দেখে নেন, এবং কাইন্ডলি একটা রিকোয়েস্ট স্টুডেন্টস, অবশ্যই ভিডিওগুলো কিন্তু শেয়ার করতে ভুলো না, ভিডিওগুলো ফটাফট শেয়ার করে যাতে করে আমরা বেশি আরও মানে এঙ্গেজ হতে পারি তোমাদের সাথে, যত বেশি আমরা এঙ্গেজ হতে পারবো তোমাদের জন্য আরও বেশি ইন্টারেস্টিং জিনিস আনতে পারবো। সন্ধ্যাবেলা যে ক্লাস রয়েছে এর মাঝখানে তোমাদের জাকির ক্লাসের, জাকির স্যারের ইংলিশ এবং রিজনিংয়ের ক্লাসও চলছে, তো সমস্ত ক্লাসগুলো করো যাতে করে আবারও তোমরা সেই আগের রিদমে যেভাবে আমার হাজার হাজার স্টুডেন্টসরা আফগানিতে পাস করেছিল তোমাদেরকে আমি আবার সেইভাবেই পাস করাতে পারি, ঠিক আছে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের যে ক্লাসটা ছিল আজকের ক্লাসটা এতটাই, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার পুনরায় দেখা হচ্ছে সন্ধ্যা 8টায়। মাঝখানের ক্লাসের জন্য অবশ্যই যুক্ত থাকো স্মার্ট গ্যালাক্সিতে, কোনো রকম কোনো প্রবলেম হলে তোমরা অবশ্যই চলে যাও ডেসক্রিপশনে, কমেন্ট সেকশনে, আর ডেসক্রিপশন বক্সে সমস্ত কিন্তু বিষয়ের লিঙ্ক দেওয়াই রয়েছে। তো আজকের মতো এতটাই, ধন্যবাদ।